साकिब खान, हाँ तो आपने क्यों ओपो विश्वास नहीं? मौत जाला, आमी ओपो विश्वास होती जमु क्या ना, आमद तो विश्वास होती चे ना जबी साकिब खाने लोगे कोता कोई देची, विश्वास होता चे ना केला, आपने रीमा ने कोई देची, ओहन तो री सोत तुटा नंबर ए फोन करची, एक तो साकिब कनौई ने क्या? अरे सब बनास, बीस साल काम करे फलाई चे ना अपने, अरे जो तो खून साकिब खान रे पाई बनना, ओ तो खून के खाली फोन कोई रही जीवन अपने। আমি তার একটা ফিল্ম দেখছি আমার কাছে খুব পাইন লাগছে এইটা কোন লিগা ঠিক আছে আপনি চেষ্টা করতে থাকেন আমি ওই যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে না ওইটার মালিক মানে দূরও কথাই তো শেষ করতেছিলাম না আমি মালিকের পোলা ছেলে জুবায়ের খান যা আমার মিটিং আছে অনেক জরুরি মিটিং থাকি হ্যাঁ হ্যালো হ্যালো আমি এসএন গ্রুপের মালিক স্নিগ্ধা রহমান কইতে বলছি আপনাদের এখানে একটা অর্ডার আর কি আমার কোম্পানিতে আসার কথা ছিল তো ওটার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যালো কি হলো জুবা সাহেব না ম্যাডাম ওই যে আপনারে Thank you.
এদিকে আছে হন এলো 50 টাকা দোকানে যা গিয়া আমার লাগে পরোটা লয়ে আয় যা আচ্ছা আর হন যাই আবার কারো লাগে গপ্পু উপ করিস না জলদি আয় পড়বি হ্যাঁ ঠিক আছে জীবনে কোনদিন গাড়ির মালিক হওয়া পারব না শোনো গাড়ি যখন চালায় পারি তখন মালিক হওয়া পারি বুঝছো আমি কইছিলাম তা জানার ক্ষেত্রে মাগার তোমার ইয়াদ নাই তুমি কি করছো হ্যাঁ দুই বছর আগের ডেট ফিল মার্কেটে নারকেলতে লিয়াইছো ওমর জালা নারকেল তেলে ডেট ফেলাই তোমার জানা ছিল না আরে ওইটা তো খায় না ওইটা তো চাল দিতে দেয় ও মামা হালাই কয় কি হ্যাঁ আল্লাহ তোমারে বাঁচাই দিয়েছে যে আমি ডেট চেক করছিলাম আর নাইলে তো আমার মাথার ভিতরে আবানি মামাটা লোড় পড়ছিল খেলা স্টেডিয়াম হয়ে যেত গা ও বুঝছি বুঝছি আর খারাপ জিনিস আনব না দাও আমি আনিয়ে দিতেছি থাও লাগবো না আমি আনবা পারি এমন করো খেলা আমাকে তোমার পণ্য দিই তোরে আমার আপন রে বাড়ির বগলি বিয়েছে গাই সেই পুত্রে মামতো বাইয়েছে আমার ওরে আমার জ্বালা রে মাইয়া না এমন করে খেলা যে চান লাগাই দিচ্ছে সরকারি পুরা আঙ্গার হয়ে গেছে গা বুঝছস এলে গা আইছি তোর কাছ থেকে ডিম লিয়া ভাইয়া খামু ডিম আছে ছোট গেলা রে কাওয়ার ডিম নাকি কয় কি ওই এতগুলো কাওয়ার ডিম পাতলো তোমার সারাদিন দোকান ছেড়ে গাছে বয়ে থাকতে হইব পছন্দ হলে অন্য দোকান থেকে লইলো তোমার লাগে তো নাইলে যে মুরগির অর্ডার দিয়া বড় বড় ডিম বানাই দেবো বুঝছো আরে বাপ রে বাপ মুরগির কাছে অর্ডার দেওয়ার লাগে নাকি বড় বড় ডিম গিরে বাইনছান দেবো রস না এ তোমার দোকানে কি বাসি পাউরুটি আছে বাসি পাউরুটি না বাসি পাউরুটি কি করবা সঞ্জনা বাসি পাউরুটি দি আবার কি করুম কিনুম না একটা ফ্রেশ পাউরুটি দাও তো আজকা তাহলে জিগাইলা গেলা জিগাইছি লেগা ওর দোকানে যদি বাসি পাউরুটি থাকতো তাহলে ওর দোকান থুইয়া অন্য দোকানে যাইতাম গা পাউরুটির গায়ে তো ডেট লেখাই থাকে দেখা নেবার পারো না ওই বেটা ওই আমি কি পারি না পারি হেইডা তোমারে কল লাগবো হ্যাঁ তুমি যেটা নিবার আইছো ওটা লিয়ে যাও না খামাকা পেছাল পারো কে হ্যাঁ মাইয়া মানুষ দেখলি খালি কথা কইবার মন চায় আরে খাইছে তুমি মাইয়া মানুষ নই জানতাম না তো অত্র অঞ্চলের কেউ তো কয় না কি কয় নানান কিছু কয় দারোগা কয় পুলিশ কয় ডাকাইট কয় তার ছিড়া কয় ছেড়া কয় চুপ ফালতু কথা কইবা না কই দিলাম মাইসে কয় না তুমি কও তোমার আমি চিনি না মনে করছো তোমার আমি খুব ভালো করে চিনি আমার না চিনলো চলবো সঞ্জনা তুমি কি ডিম চিনো ডিম কত গিনি কি ডিম আমার তো মনে হয় কাওয়ার ডিম না গোড়ার ডিম আরে বাপ রে বাপ গোড়া পর্যন্ত চিনা বলাইছে হ্যাঁ এলা হইছে এবার বুঝছো গোড়ার ডিম না বুঝছো তোমার যে মুরগি ডিম আর কাওয়া ডিম হ্যালো জুবাই সাহেব আপনার তো আজকে আমাকে আপডেট জানানোর কথা ছিল আমি তো আপনার ফোনের জন্য ওয়েট করেছি আপনি তো কোনো ফোন করলেন না 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 হইছে হয়েছে কি জানেন আমি আসলে খুবই বিজি আছিলাম আজকে আমি তো আপনাকে জরুরি একটা কাজে ফোন দিয়েছিলাম না আরে সব কাজের গুরুত্ব আমার কাছে সেম না বুঝছেন আজকে আমার দাদির মৃত্যুবার্ষিকী ছিল হ্যাঁ গরিব দুঃখী তো কাপড় বিলাইছি মনে করেন 10,000 গরিব দুঃখী হইব হবে হ্যাঁ ওই কাজেই সারাদিন বিজি ছিলাম আমি বুঝেছেন আচ্ছা আচ্ছা
সরি না না ঠিক আছে ঠিক আছে ইটস ওকে ও আপনি তাহলে ব্যবসার সাথে সাথে জনসেবাও করেন জনসেবাও করেন করণ লাগে মানে করতে হয় আর কি এত টাকা পয়সা হ্যাঁ নিজে কি করুম গরিব দুঃখীকে দান করতে হবে না হবে না আপনি করেন না করা তো উচিত কি বলেন বলুন কি বলুন দিব না কেন হ্যাঁ এই তো দিয়েছি এই চাল দিয়েছি আটা দিয়েছি অনেক শোচনীয় তো ওদের অবস্থা দেখে খুব মায়া লাগে আপনাদের কি কম আমি মনে করেন এইরকম এই ধরনের দৃশ্য যদি আমি দেখি আমার আমার চোখে না আমি পানি ধরে রাখা পানি ধরে রাখতে পারি না অনেক কষ্ট বুঝেছেন আপনার মনটা তো খুব নরম জুবাই সাহেব জি আপনি স্নিগ্ধা ম্যাডাম আমাকে ম্যাডাম বলবেন না স্নিগ্ধা বললেই হবে না ঠিক আছে আচ্ছা আপনি কই কোথা থাকেন আপনি আমি আমি গুলশান আপনি কোথায় বর্ণানি আমি দিল্লির পাশাপাশি মানে না মানে কাছাকাছি থাকি বুঝি তো কই ঘুমাইতাছি আমি কি হাতি না গোড়া যে বয়ে বয়ে ঘুমামু ওছে থাম এত বেলা পর্যন্ত ঘুমাইলে বাড়ির লোকজন নাস্তা খাইবো কোন সময় হ্যাঁ যা যা ভাগের ঘরে গিয়ে নাস্তা উঠতে বানা যা যাইতাছি এখন আবার বলে ঘুমাই যাস না আছি তো তুমি পাইলট মিয়া সকাল সকাল আমার কাছে কি মনে কইরা তোমার সাথে একটা পরামর্শ করা লেগে আছি কি পরামর্শ কে ফলো দোস্ত ওই সঞ্জনা আছে না আছে তো ওর ব্যাপারে একটু পরামর্শ করবার এলাম কি করছে সঞ্জনা ফুটে গেছে নাকি কোনো ছেড়ার লগে দুর্জা এইটা আবার কি কইলি ফুটে যাব গেলা দোস ওর লগে আমার একটু লাইন করাই দে না ওই বেটা তুই ওই বাড়ির ড্রাইভার ওই ওই বাড়িতে কাম করে সারাদিন তোকে দেখা সাক্ষাৎ হয় লাইন তো তুই করা পারো আমার হেল্প লাগবো আমি পারতাছি না দেখি তো তোর কাছে আইছি দোস্ত ওই তো আমার দুই চোখেই দেখবার পারে না খালি দূর দূর করে আবে লক্ষণ তো ভালো যত দূর দূর করবো অত কাছে টানবো ওইরকম কোনো লক্ষণ তো দেখতেছি না খালি ফাফুল নয় দেখে মনে হয় দরজাল দারোগা এমন ভাব করে মনে হয় ওই বাড়ির মালিক আমি হচ্ছে চাকর ওই বেটা ওই একটা জিনিস তো আমার মাথায় ঢুকতাছে না হেনা অনেক পরের তন তুই খালি ওই ছেলের সম্পর্কে বদনামই করতেছ আবার ওরই বিয়ে করতে চাস দুনিয়া কি ছেলের অভাব নাই নাকি বিশ্বাস কর দোস্ত ওরে দেখলে আমার কেমন কেমন জিনিস লাগে আরে খাইছে কোস কি কেমন কেমন জিনিস লাগে অনেক কোস তোর জাল আবার সাদিও করবার চাস ঠিক আছে অসুবিধা কি তুমি যদি হায়দা বাগের কাছে ডুববার চাও আমার কিছু করণের আছে দেই কি করণ যে তুই কাম কর
ওই ছেড়ে রেলে আনি চাই আমি আইতাছি যা দিল তো পাগল হ্যাঁ হাস না গেলা বেটা দিল দিওয়ানা হ্যাঁ আবে খা দিল তো পাগল হ্যাঁ দিল দিওয়ানা হ্যাঁ খা ওই খা সব গুলি জিমায় দিল তো পাগল হ্যাঁ দিল দিওয়ানা হ্যাঁ কিছে এই রই দিয়ে তুমি ছাদের মধ্যে ওই রমজান আছে না উইয়ে তোমারে খোঁজে কেলা রমজানে খুঁজে কেলা কালকেই তো ওর লগে মুদির দোকানে দেখা হইছে জকরাবি হইছে অহন কি আমার কাছে মাছ বেচে নেহি ও পারে অরে গিয়া কও আর কোন মাপ নাই এটা মায়া মানসির লগে কেমতে কথা কইতে হয় এই সামান্য জ্ঞানটুকু নাই কা উই একটা স্টুপিড তোমার কাছে তো বেবাক তুই স্টুপিড কি কইছো সম্পর্কে এত কিছু যাই না তুমি আমারে ডাক্তাছো হ্যাঁ তুই তোরে ম্যানেজ করা পারোস নাকি তোর ভালোবাসা আর ফাঁকা আওয়াজের মতনই ফাঁকা এটা তুই কী করি বন্ধু আমার ভালোবাসা ফাঁকা হবো কেনা এই জন্য কি হয়েছে কি করবে কও কেমন আছো সঞ্জনা আমি কেমন আছি এটা জানার লিগে তো তুমি এখানে আহ নাই কি করবে রাইছো এটা কয়ে যদি বিদায় হও কথা কওয়ার আগে যদি বিদায় করে দিতে চাও তাহলে কি হইব নি আচ্ছা বিদায় হওয়া লাগবো না এখানে থাকো মাগার কি কইবা জলদি কও কুন্যা খুশি হই তোমার লেগে তো এখানে খাড়া খাড়া তামাম জিন্দগি পার করে দিবে পারো না আমার তো মেলা কাম আছে নাকি কাম তো হারা জীবনই করবা কাম ছাড়া চলে নেহি কারো জিন্দগি ভর কাম করন লাগবো আর মনে করো একটা মানুষ দিলে তো তোমারে পছন্দ করে ওর কথাটা শুনবা না তুমি তুমি যে এই রকম একটা কথা কইবা এটা আমি আগে আন্দাজ করবার পারছি এর লিগে আমার পিছ পিছ গুড় গুড় করো না ওনো এই সঞ্জনা কারো বাড়িতে কাম করবা পারে কিন্তু তার নজর এত ছোট না যে দারোয়ান ড্রাইভার কেয়ারটেকার লগে সম্পর্ক করব আজ কইছো ভালো কথা মাগার ভবিষ্যতে এই রকম আবদা লইয়া আমার সামনে খাড়াইবা না ডাল নাই তলোয়ার নাই নীতিরাম সর্দার আইছে ভগিনী ভগিনী লিয়া পড়ছি জ্বালায় কোন কালার নাই পুরোটাই আলকাত্রা আমি তো সবসময় কথা কই বেটা মহল্লার একটা মানুষ আছে ওরা দেখা পারে কয় পারবি ওর চেহারা সেরকম খারাপ গলাটা ওরকম ফটা বাসের মতো মালিক ডাকা বারে ফোন করে আমি জায়গা বেশি আউ গাইছ না গাড়গুড় দেওয়া পারে কিন্তু ওই কি করলো ও জবাবটা ছিল হ্যালো হ্যালো আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ মিটিংয়ে বায়রের সাথে মিটিং করছি
আমি একটু পরে ফোন দিই। ওকে ওকে নো প্রবলেম। মুখে উচ্চারণ করবার চাই না মরজালা। আরে তুই নাম না কইলে আমি চিনুম কেমতে? কেঠায় রমজানে? আরে উই না, উই তোমার বন্ধু মানুষ। ও বুঝবার পারছি, তোর বাড়ির মালিক? আরে মর জ্বালা, বাড়ির মালিক হবো গেলা, চাকরানি চাকরানি। ও বুঝছি, সঞ্জনার কথা কইতেছ? আবই কাল কেন তুই ওর লেগে ডাইল ভাজল হয়ে গেলি? হ্যাঁ, কত মিষ্টি মিষ্টি কথা শুনাইলি। ওই নাম এখন বাসি হয়ে গেছে গা বন্ধু ভাই রায়, ওই নাম তুমি আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। কার নাম? ওই সঞ্জনা সঞ্জনা, ওর নাম আমি শুনতে চাই না। মর জ্বালা, তুই না বলে জীবনে ওর নাম লইবি না? অনি তো লইলি। কইলাম এ জীবনে শেষবারের মতো কইছি, আর কমু না। এই সারছে, তাইলে তো আমার দোকানের ডাল বাজার একটা কাস্টমার কমে গেল রে। অসুবিধা নেই কা, দোকানে আমার ইন্দোর মারা ওষুধ দাও, যে করে তুমি ওর লেগে লয়ে যাবো গা। জয় গা, ভাল লাগতেছে না? কি হল ওকে, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, তুমি ছাদে কি করো? আমি হেনে কি করি এটা দিয়ে তুমি কি করবা? তুমি যেটা করনের লিগে আইছো ওটা করো। আমার তো ছাদে কাম আছে, তুমি নিচে নামো। তো কাম কি আমি আটকা রাখছি নি? পায় পাড়া দিয়ে ঝগড়া করো। এ তুমি ওই ছাদে, আমি এই ছাদে, পায় পাড়া দিয়ে ঝগড়া করলে কাতে? আমি কি ভূত না পেপি? ঠিক আছে, নিজের পরিচয় নিজে দিয়ে ভালাইছো। কয়লাটা না আস্তে আস্তে পেতনি। আচ্ছা আচ্ছা, যদি পেতনি তো তাহলে তো ভালোই হইতো। এই ছাদের থেকে হাত বাড়াই দিয়ে চটকনা যে তোর দাঁতগিনি ফালাই দিতাম আমি। চেষ্টা করো, পারবা তুমি। আমরা তো আমগো নিজে গো প্রতিভা সম্পর্কে কিছুই জানি না, আল্লাহ হয়তো তোমার এমন প্রতিভা দিছে। চেষ্টা করো, পারবা পারবা, দেও না দেও। ওই বেটা ওই, আমি কি জানি না জানি, এটা তোরে দেখামু। হ্যাঁ, সাহস থাকে তুই ছাদে মুড় যাই। ওইটা পারুম না, ওই প্রতিভা আল্লাহ আমারে দেয় নাই। সিনেমার নায়ক হইলে পারতাম, ওরা সব পারে। মনে করো ওই ছাদেরতে আমার সিনার বিত্তে 10-12টা গুল্লি করলা তুমি, ফুটো হয়ে গেছে। মাগার ওই গুল্লি লইয়া আমি 2-3 পিস্তা ডায়লগ দিতা যে সঞ্জয় না, তুমি গুল্লি করে আমার চিনা ফুটা করে দিছ, অসুবিধা নাই। এই আকাশ বাতাস পানি ট্যাঙ্কি সব কিছু সাক্ষী রেখে বুঝাছি, চিনা ফুটা করছো, অসুবিধা নাই। মাগার দিলটা যে ফুটা করে দিছ, সিনার বিত্তে যে দিলটা আছে ওইটা ফুটা করে দিছ, কেলা দিলা কেলা দিলা কেলা দিলা। হ্যালো, আজকে আমি তোমাকে এতবার ফোন দিয়েছি, সারাক্ষণ তোমার ফোন খালি বিজি আর বিজি,
তুমি কার সাথে কথা বলছিলে বলো তো? আরে আমার তো ওগুলোকে ওদের সাথে আমার তো কথা বলতে হয়, বায়ারদের সাথে আমার ইয়া ছিল, মানে শিপমেন্ট ছিল, সারা দিনে ওদের সঙ্গে কথা বলতে হয়েছে, বুঝেছো? আমিও তো তোমাকে পরে কল করেছি, আমি তো পাইনি তোমাকে। আমিও না বিজি ছিলাম, ওই বায়ারদের সাথে কথা বলছিলাম। আচ্ছা ওই যে শুনো, এইসব ফাচুক এই কথা বাদ দাও। হ্যাঁ, আজকে সারাদিন আমার একটা কথা মনে হয়েছে, তোমাকে বলবো। কি কথা? চলো না আমরা কোথাও দেখা করি। দেখা করতে চাও? দেখা তো করতেই পারি, কোথায় দেখা করবে? তুমি যেখানে চাও। আমি না, তুমি বলো কোথায় দেখা করবে? ধানমন্ডি হতে পারে। চলো আমরা কালকে দেখা করি দুজনে একসঙ্গে। আমি তো এক কথার মানুষ, সবসময় এক কথাই কই, যাওনি লাগবো আম্মা। বুঝছি, তোরা তো না করলেও শুনবি না, যাবি তো, কাল তো যাবি। আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে ঠিক মতো কাম কাজ কর, যা। ম্যাডাম তো যেতে দিব না। আরে লিয়া যেতে দিব না দেখে কি বসে থাকুন লাগবো, লিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কেমতে? আরে মর্যালা কেমতে কুমু। আরে হনো ম্যাডাম রে গিয়া কও গাড়ি বন হয়ে গেছে গা, গাড়ির সার্ভিসিং লাগবো অক্ষণই লাগবো। একটা পাম্পের নাম কও আর কই বাজে আজকাল ফ্রি সার্ভিস দিতেছি। কি যে তোমার অকরিচে আর ইচ্ছু খেলা, যেমন বন হয়ে গেছিলি যেমন বন বনে খেলা। তোমার মাথার মধ্যে এত গিলো করে দিলে বুঝি রাখা, বুদ্ধিটা কিন্তু খারাপ দেয় না সঞ্জনা। এই সঞ্জনা কখনো কাউরে খারাপ বুদ্ধি দেয় না, বুঝছো? চলো আমি মোড়ে পার্লারে যেতেছি, এক ঘন্টা পরে গাড়ি নিয়ে চলে এবার। ওকে ঠিক আছে। ভাইজান বিয়ে করতেছেন মনে হয়? এই বেটা বিয়া করলে কি স্যুট লিবার আইতাম নাকি? তখন তো শেরওয়ানি লাগবো। ও বুঝছি, তাইলে নিশ্চয় পাত্রি দেখতে যাইবেন। ভাই তোমারা তো জাননের আগ্রহ গেলা, আধার ব্যাপারি হয়ে টাইটানিকের খবর লেয়া পারাপারি করো না, জিনিস দিবা ভাড়া লেবা শেষ। এখন কত দেন লাগবো? 200 টাকা দেন। সুলতান মিয়া তুমি মনে হয় ভুল করে বলাইছো, আমি এটা কিনুম না, ভাড়া লিমু। ভাড়া কত হইব ওইটা কও। ভাই ভাড়া 200 টাকাই, জিনিসটা তো অনেক দামি। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, আমি ওই 200 টাকায় গুলিস্তান গেলে সেম জিনিস আমি কিনা পারুম, আর তোমার লোকের ব্যবসা তো একদিনের না। আরো লাগবো তো নাও ধরো। কি হয়েছে? চাইরেছো গেলা ল
তোমারে যে এত সুন্দর লাগতাছে, জীবন ও দেহি না কে এত সুন্দর। তাই নাকি? তাইলে আর কি কইতাছি? আমি তো শুনছি অন্য কথা। কি কথা? তুমি বলে কইছো আমার চেহারা সুরত খারাপ, কণ্ঠস্বর বি খারাপ, আমার জীবনে কেউ কোনোদিন বিয়া করবো না। কাঠাই কুচে ইব্রাহিম ভাই কুচে, কাল তুমি তার যা যা কুছো তার সব দেশে আমার কুইলা কুচে। আসলে বলছি তাও তুমি কি কইছো না কইছো এটা হুনুনের টাইম নেই আমার, লও বেরিয়ে দিতেছে। আসলে হয়েছে কি আমার ভুল হয়ে গেছে গা, তুমি আমার মাফ করে দিও, আমি আর বুঝা পারি নাই, আমার ক্ষমা করে দিও প্লিজ। আচ্ছা হয়েছে চলো। কই যাবো? অহনো বুঝো নাই কে কোন হনে যাই, একজন লোকে দেখা করবার যাইতাছি, তোমার মতো ডেরাইবার না, বড় কোম্পানি মালিক বুঝছো, জলদি চলো। তোমার ছেকা দিল কেনতে? কি তোমার লোকে পেয়ার মহব্বতের সম্পর্ক হয়ে গেছিল নাকি? কালকে তো অন্যায় মেলা বদনাম করে গেলা। বদনাম তো করছিলাম, মগর আজকে ওরা যে কত সুন্দর লাগতেছে তো চিন্তা করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আজকে ওরা তোমার খুব সুন্দর লাগতেছে বলা তুমি ওরে মহব্বত করো, বাহ বাহ খুব ভালো। তো তা ছেঁকাটা কেমতে দিল শুনি? আজকে আমার গাড়ি দিয়ে ওই আর একজনের সাথে দেখা করবার গেছিল, এই জন্য তো ওই আমার দুই চক্ষু দেখা পারে না, আমি বুঝছি তো। আরে মেয়ে সেই কারণে না বুঝছো, এইটা হলো তোমার স্বভাবের কারণে, এটার প্যার মহব্বত কয় না। আজকে তোমার সুন্দর লাগতেছে বইলা ওর প্রেমে ঝাঁপায় পড়বা, কালকে কোনো কারণে তোমার ওর পছন্দ হলো না, তারপরে তার চোদ্দ গুষ্ঠি উদ্ধার করবা, তারে খারাপ কইবা, এটাকে প্রেম কহনি মিয়া? এটা হলো কি বুঝছো, এটা হলো কুরকুরানি বুঝছো। শুনো মিয়া, ওই সমস্ত কুরকুরানি বাদ দাও, সঠিক প্রেমের লাইনে আসো। প্রেম মহব্বত জীবনে কম করছি না মিয়া। ওই এত ঠিকই করছে, আমি যে একটা বাসার কামে ছিমরি, ওই যদি জুবাইর খান রে কয়ে দেয়, রহমান আওনের পরে ছেড়ে যদি কয়ে দেয় যে আমি কেয়ার টেকার, তাহলে তো সব শেষ। কি করব হন রে, যায় না কেলা। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বহো।
কিটা আলা বাংলা লেখা পড়ে না এন জিরো জিরো ডি এল ই এস দুটো আলা কি লিখছে জানি আমি যেটা কই ওইটাই কি কোন লাগবো স্বপ্ন সফল হয় না এটা আছে না মিছা আচ্ছা